পশ্চিমবঙ্গে বীরভূম জেলা শাকপলসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বারকান্দি থেকে বাসুদেবপুর যাওয়ার 2 কিমি মাটির রাস্তাটি দীর্ঘ 5 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি একধারে স্থানীয় বড় হসপিটাল, অন্যদিকে 2টি হিমঘর, 2টি স্কুল, পঞ্চায়েত অফিস, গ্রামীণ ব্যাংক এবং স্থানীয় হাটকে যুক্ত করেছে। রাস্তাটি বেহাল অবস্থার জন্য দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়ছে রাস্তার দুই ধারে প্রায় 50টি গ্রামের বাসিন্দারা। এই রাস্তা খারাপ হয়ে 4 বছর ধরে এই অবস্থা হয়ে আছে, একই অবস্থা হয়ে আছে, এক পেজে মাটিও পড়ছে না। তাই যাওয়া আসা গরু গাড়ি মানুষজন কিচ্ছু যাচ্ছে না। জল হইলে তো এক ফুটো হয়ে যাবে একবারে সঙ্গে সঙ্গে। অসুবিধা হচ্ছে আমাদের কলেস্টোর আছে, কলেস্টোরে যাওয়া আসছে না। তারপরে দিকে হসপিটাল আছে, হসপিটালে যাওয়া আসছে না। এমন অবস্থা হয়ে গেছে রাস্তার মধ্যে, একটা গরু গাড়ি যাচ্ছে না কিছুই না, একটা ট্রাক্টর যাচ্ছে না, মোটর সাইকেল যাচ্ছে না। বৃষ্টি হয়ে গেলে তো কিছুই হবে না, এমন অবস্থা হয়ে গেছে। এই রাস্তাটি দিয়ে রাস্তার দুই পাশে অবস্থিত প্রায় 50টি গ্রামের 1500 মানুষকে দৈনিক যাতায়াত। কিন্তু দীর্ঘদিন ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে থাকার জন্য সাধারণ মানুষকে এই 2 কিলোমিটারের পরিবর্তে দৈনিক 10 থেকে 12 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। ফলত অসুবিধার মুখে পড়ছে রোগী পরিবার, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী। ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র কৃষকের অর্থনীতি। সাইকেলেও যাতায়াত করা যাবে না। দেখেছেন কেউ বিপদে পড়ছে বা কোনো পেশেন্ট? ওই তো সামনে তো সপ্তাহে একটা পেশেন্ট নিয়ে আসছিল, উল্টিনে একদম মানে ভট ভর নিয়ে আসছিল। আমাদের এখানে ছেলে ছিল বলে সেদিন বেঁচে গেছিলাম, উল্টিনে পড়ে ওইখানে ঢাকা পড়ে মরে গেছে। এখন দেখুন তো ট্রাক্টর তো গেছে, ট্রাক্টর পাল্টি হয়েছে, ডালাও পাল্টে যেতে সেদিন কিছুদিন আগে ডালা একদম পুরো পাল্টে গেলো ট্রাক্টরের। এমনি অবস্থা চলছে, রাস্তা হবে শুনছি 4 বছর 5 বছর ধরে শুনছি রাস্তা হবে হবে, কিন্তু কোনো একটু মাটিও পড়ে নাই। এ ব্যাপারে সেপ্টেম্বরের প্রথম দিকে আমাদের পঞ্চায়েতের প্রধান শ্রী নন্দদুলাল দাস মহাশয়ের সাথে কথা বলতে গেছিলাম। পঞ্চায়েতের নির্মাণ কার্য চলতে থাকায় উনি ওনার বাড়িতে আসতে বলেন। উনি প্রতিশ্রুতি দেন রাস্তাটি অনতিবিলম্বে যাতায়াতের উপযুক্ত করে তুলবেন। ঝাড়খণ্ড টু যে বাসুদেবপুর রাস্তা, এই রাস্তাটা আমাদের নজরে আছে। এটা শাকপলসা গ্রাম পঞ্চায়েতের যে ফান্ড রয়েছে, সেই ফান্ডে যে টাকা আছে, সেই টাকা থেকে কিন্তু আমরা এই দীর্ঘ রাস্তাগুলো করতে পারি না। তার জন্য আমরা চেষ্টা করছি দ্বারকান্দি টু বাসুদেবপুর 3 কিলোমিটার রাস্তা হইবে, এই 3 কিলোমিটার রাস্তা আমরা যাতে মাটি কিংবা ডাস বিছিয়ে আমরা মানুষের যাওয়া আসা বা গাড়ি ঘোড়া যাওয়া আসার জন্য যাতে সুব্যবস্থা হয় তা আমরা নজরে রেখেছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই দপ্তরের আধিকারিক শাকপলসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী নন্দদুলাল দাস মহাশয়কে 9732013342 এই নাম্বারে বারবার ফোন করে অনুরোধ করুন, যাতে সমস্যাটির দ্রুত সমাধান হয়। আমি দেবগোপাল মণ্ডল, বীরভূম, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।